আমরা এতদিন জানতাম যে লক্ষ্মী পূজার জন্য খালনা বিখ্যাত, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আরেকটা গ্রাম খবরের শিরোনামে চলে এসেছে লক্ষ্মী পূজার জন্য, সেটা হচ্ছে জোকার। আমরা আজকে এরকমই একটা পুজোয় চলে এসেছি, জোকার, জোকার ক্লাব সৃষ্টি। আমরা আজকে সেই পুজোতে এসে এখানকার যে ঐতিহ্য এবং যে কালচার আমরা সেটা দেখে মুগ্ধ হলাম। এবং আমরা এখন এই ক্লাবেরই যিনি সদস্য আছেন, সভাপতি এবং সেক্রেটারি, আমরা তাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। এই যে লক্ষ্মী পুজো, এটা কততম বর্ষ? 13, 13তম বর্ষ। আচ্ছা, এই যে আপনাদের লক্ষ্মী পুজো, এতকাল আমরা জানতাম যে লক্ষ্মী পুজোর জন্য কালনা বিখ্যাত, এখন জোকা হয়ে গেছে খবরের শিরোনামে লক্ষ্মী পুজোর জন্য, কেমন লাগছে? খুবই আনন্দের লাগছে যে আমরা একটা গ্রামকে অন্তত তাদের সঙ্গে আমরা চ্যালেঞ্জে আসতে পেরেছি। হয়তো আমরা তাদের টপকাতে পারবো না, কারণ তাদের পুজো 152তম 155তম পুজো, আমাদের হয়তো এখানে খুব বেশি হলে 50 55 60 পর্যন্ত এরকম পুজো রয়েছে। তবে আমরা মানে ক্রমাগত এগিয়ে যাওয়ার জন্য এখন আমরা রিসেন্ট পুজো চালু করেছি, আমাদের এটা 13তম বর্ষ হচ্ছে। এবছর আপনাদের পুজোর থিম হস্তশিল্প। আচ্ছা, হস্তশিল্পের কি ধরনের নমুনা আপনারা আপনাদের এই পুজো মণ্ডপে? হস্তশিল্প বলতে যেমন ঘোড়া, চুমনি, কুলো, পাখা, এগুলো তো সবই হাতে তৈরি হয়। এই শিল্পটা যাতে লুপ্ত প্রায় না হয় তাকেও বাঁচিয়ে রাখার জন্যই আমাদের শিল্পকলাটাকে তুলে ধরা হয়েছে। আচ্ছা, গ্রামের মানুষের কি রকম সহায়তা আপনারা পেয়ে থাকেন? আমরা এই গ্রামে যারা হেল্পফুল মানুষ তারা প্রত্যেকেই হেল্প করেন, এবং তার সঙ্গে তো আমাদের ক্লাব সদস্যরা রয়েছে, গ্রামের মানুষ সবাই স্বতঃস্ফূর্তভাবে হেল্প করে। ঘুমায়নি, হয়তো আমরা রাত্রি 2:30 3টে ঘুমাই, আবার 5টায় উঠে পড়তে হয় প্রায়। আর আমাদের এই পুজোর প্রস্তুতি বৈশাখ মাস থেকে নেওয়া হয়েছে, প্রায় 4-5 মাস আগে থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবং মূল যে প্রস্তুতি, যে পরিকল্পনা তোলা হয়, সেটা আমাদের দুর্গা পুজো আমরা কেউ ঠাকুর দেখতে পারি না, হয়তো কেউ গেলেও পঞ্চমী বা ষষ্ঠীর দিন দেখে নিল। সপ্তমী অষ্টমী থেকে পুরোপুরি আমাদের লক্ষ্মী পুজোর ওপর ডিপেন্ড করে সমস্ত সদস্যরা কাজ করে। আপনার নাম? আমার নাম মলাই গোস্বামী। সৃষ্টির এই ঐতিহ্যমণ্ডিত পুজো লক্ষ্মী পুজোকে আমরা সম্মান জানাচ্ছি, কুর্নিস জানাচ্ছি, এবং তাকে এই কুর্নিস দেবার জন্যে আমরা আমাদের এই হাওড়ার খাস খবর এবং এপিবি নিউজের তরফ থেকে আমাদের এই ক্লাব সভাপতি তাকে আমরা উত্তরীয় পরিয়ে সম্বোধনা জানাচ্ছি। ব্যাচ পরিয়ে সম্বোধনা দিচ্ছে এপিবি নিউজের প্রভাস হাজরা। জোকা ক্লাব সৃষ্টির সম্পাদক অসীম কুমার মাইতিকে ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে সম্বোধনা দিচ্ছেন হাওড়ার খাস খবরের মিন্টু মান্না। একটু হাততালি, হ্যাঁ, সবাই মিলে হাওড়ার খাস খবর এবং এপিবি নিউজের তরফ থেকে জোকা ক্লাব সৃষ্টির এই অসাধারণ লক্ষ্মী পূজাকে কুর্নিস জানাতে আমরা আজকে এসে উপস্থিত হয়েছি এখানে। এবং এদের এই ঐতিহ্যমণ্ড যে পুজো আছে আমরা তাকে কুর্নিস জানাচ্ছি, এবং সেই জন্য এপিপি নিউজ এবং হাওড়ার খাস খবরের তরফ থেকে আমরা একটা সার্টিফিকেট তুলে দিচ্ছি জোকা ক্লাব সৃষ্টির সভাপতি, সম্পাদক এবং সদস্যবৃন্দের হাতে। আপনাদের সকলের ব্যবহার দিতে চাই, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে একটা অসাধারণ থিমের জন্য, যে থিমটা একসময় আমরা জানি যে হস্তশিল্প মানুষের বাড়ি বাড়ি চলে,